পর্যটনে যাওয়া সাবমেরিন টাইটান সাবমার্সেবল এর ধ্বংসাবশেষ অবশেষ পাওয়া গেছে। চার দিন পর গতকাল বৃহস্পতিবার টাইটান সাবমার্সেবল এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। সাবমেরিনে থাকা পাঁচ আরোহীর কেউ বেঁচে নেই, বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। আটলান্টিক টাইটানের নিখোঁজ স্থলে সাবমেরিন এর পাঁচটি টুকরা খুঁজে পাওয়া যায়। ধ্বংসস্তূপের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে বিস্ফোরণের কবলে পড়েছিল টাইটান সাবমেরিন। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে টাইটানিকের কাছেই ধ্বংসাবশেষ খুঁজে পায় রোবটযান আরব। ধ্বংসাবশেষের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের কাছে এবং আটলান্টিকের মধ্যে টাইটানিক জাহাজের জায়গাটি আরও ভালো করে পর্যবেক্ষণ করছেন তারা। গত 18 জুন টাইটান সাবমেরিন পাঁচ আরোহী নিয়ে রওনা দেয়। যাত্রার 1 ঘন্টা 45 মিনিট পর সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওশান গ্রিকের দেওয়া তথ্য অনুযায়ী সাবমেরিনটিতে 4 দিনের অক্সিজেন মজুদ ছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল এর দিকে অক্সিজেন শেষ হয়ে যাবার কথা। সাগরের গভীরতায় পানির প্রচণ্ড চাপ, এই চাপেই সাবমেরিনটি বিস্ফোরণ ঘটতে পারে। টাইটানিক জাহাজের ধ্বংস আবেশ রয়েছে আটলান্টিকের 3,800 মিটার নিচে। 1985 সালে ধ্বংস আবেশ খুঁজে পাওয়া যায়। পর্যটন সংস্থা ওশান গ্রিক টাইটানিকের ওই ধ্বংস আবেশ দেখানোর জন্য কয়েকবার নিয়ে যায় পর্যটকদের। এই জন্য ওশান গ্রিক ব্যবহার করে কার্বন ফাইবারের তৈরি 22 ফুট লম্বা 10,500 কেজি ওজনের ডুবোযান, যার নাম টাইটান সাবমার্সেবল। এই যানটি সমুদ্রের 4,500 মিটার গভীরে যেতে সক্ষম। তবে এবার আর টাইটানটি ফিরে আসেনি পাঁচ আরোহীকে নিয়ে। গভীর সমুদ্রের তলদেশেই হলো পাঁচ আরোহীর সমাধি।